বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমাদের খাদ্য গ্রহণের পর তার হজম প্রক্রিয়া শুরু হয়। অবশ্য খাদ্য গ্রহণের সময় থেকে শুরু হয় বলাই ঠিক। সে যাই হোক, হজম প্রক্রিয়ার শেষে খাদ্যের পুষ্টি উপাদানগুলি অ্যাবজর্বড বা শোষিত হয় এবং এভাবেই তার রক্তে মিশে যায়। তেমনি আয়রনও একটি অতি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান। আয়রনকেও শোষিত হতে হয় তা রক্ত প্রবাহে মিশে যাওয়ার জন্য, তবেই তা দেহের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে। আর যদি আয়রন সঠিকভাবে শোষিত না হতে পারে, তাহলে দেহে আয়রনের অভাব দেখা দেয় আর অবধারিতভাবে উপস্থিত হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। প্রশ্ন হলো, আমরা যদি আয়রন সমৃদ্ধ খাদ্য খাই, তবে কেন শরীরে আয়রনের অভাব দেখা দেবে? এটা ঠিক যে আয়রন সমৃদ্ধ খাবার যথেষ্ট পরিমাণে খেলেও আয়রনের অভাব দেখা দিতে পারে। এর কারণ সঠিকভাবে আয়রনের শোষণ না হওয়া। তাহলে আয়রন শোষিত হতে না পারার কারণ কি? আয়রন শোষিত না হওয়ার কারণ আমাদের কিছু ভুল খাদ্যাভ্যাস। এই ভুল খাদ্যাভ্যাসের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল চা, কফি ইত্যাদি পান। আসলে চা বা কফি পানের মধ্যে কোনো দোষ বা ভুল নেই। ভুল হলো ভুলভাবে বা ভুল নিয়মে চা বা কফি পান করা। চা কফিতে ক্যাফেন এবং পলিফেনলস নামে যে উপাদান থাকে, সেগুলি আয়রনের শোষণ 90% পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম। আর চা কফি পান যদি আরও বাড়তে থাকে, তাহলে আয়রনের শোষণ আরও কমে যায়। এক্ষেত্রে এ কথা উল্লেখযোগ্য যে উদ্ভিজ্জ খাদ্যোপাদান থেকে যে আয়রন পাওয়া যায়, চা কফি সেই প্রকারের আয়রন বা নন হিম আয়রনকে শোষিত হতে বেশি বাধা দিতে সক্ষম। কিন্তু হিম আয়রন বা প্রাণীজ আয়রনের উপর চা কফির প্রভাব অনেকটাই কম, এটা বিভিন্ন স্টাডিতে প্রমাণিত। কিন্তু এ কথা ঠিক যে আমাদের শরীর শুধুমাত্র প্রাণীজ খাদ্যের উপর নির্ভর করে চলতে পারে না। এর পাশাপাশি উদ্ভিজ্জ খাদ্যও অতি প্রয়োজন এবং আমরা প্রত্যেকেই সে সকল খাদ্যোপাদান গ্রহণ করে থাকি। তাছাড়া উদ্ভিজ্জ খাবারও আয়রনের গুরুত্বপূর্ণ উৎস। তাই আমাদের এমন উপায় অবলম্বন করা উচিত যাতে চা কফি পান করলেও হিম বা নন হিম সকল প্রকার আয়রনই দেহে শোষিত হতে পারে। তাহলে উপায়টি কি? প্রথমত, খাবার খাওয়ার একটু আগে বা পরেই চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে চা বা কফি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, যাদের এমনিতেই আয়রনের অভাবজনিত সমস্যা রয়েছে এবং চা কফিও একটু বেশিই পান করেন, তারা মাংস, সামুদ্রিক মাছ তুলনামূলক বেশি খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া গোটা বা খোসাশুদ্ধ ডাল যেমন ছোলা, মুগ, মুসুর প্রভৃতি নিয়মিত খাওয়া দরকার। তৃতীয়ত, খাবার খাওয়ার সময় অর্থাৎ প্রধান খাবারগুলির সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, বিশেষ করে লেবু খেতে হবে। লেবু বা ভিটামিন সি আয়রনের অ্যাবজর্পশান বা শোষণ বৃদ্ধি করে। এ ধরনের কয়েকটি বিষয় মাথায় রেখে চলবেন, তাহলে চা কফি আপনার অ্যানিমিয়া বা আয়রনের অভাবজনিত কোনো সমস্যারই কারণ হবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।